রোদ্দুরের তাপ থেকে বাঁচার জন্য ছাতা নিয়ে সারদা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। রোদ্দুরের ভয়ে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না, এমনটা যদি হয় তাহলে আমার বেচারা বৌমা অনামিকা কিভাবে ম্যাঙ্গো মিল্কশেক বিক্রি করবে, কিভাবে বা ব্যবসা চলবে। সকাল থেকে তার কাছে আমি 5-6 জনকে পাঠিয়েছিলাম, আরো 5-6 জন যায়, না হলে টার্গেট মিস হয়ে যাবে। কাউকে দেখতেও পাচ্ছি না যে তাদেরকে গিয়ে বলবো গিয়ে একটু মিল্কশেক খাওগে। একথা সে ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছিলই, হঠাৎ করে রাস্তার মধ্যে সে একটি ভিখারিকে দেখতে পায়। ভিখারির পাত্রের মধ্যে অনেক খুচরো ছিল। আমি এই ভিখারি মহিলাকে নিয়ে গিয়ে বৌমার কাছে 20 টাকার ম্যাঙ্গো লস্যি খাওয়া করাবো, কেউ আসছে না এখন তো কি আর করব। এরকমটা ভেবে সারদা সেই ভিখারিটির কাছে যায়। ও কাকি, এদিকে দেখো। আমি ভিন্ডির মতন রোগা, তাতে তুমি আমায় কাকি বলছো? তুমি তো কুমড়োর মতন নিজেকে ভাবো কি, নিজেকে 16 বছরের ভাবছ? ভিখারির এই কথা শোনার পরে সারদা হঠাৎ করে যেন অবাক হয়ে যায়, তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। সেই ভিখারিটি তাকে এই অবস্থায় দেখে তাকে একটা জোরে গাঁট্টা মারে। তখন সারদা আবার সাধারণ হয় আর সেই ভিখারিনীকে দেখে বলে, নাম জানতাম না তাই কাকি বললাম, ক্ষমা করো। আমার নাম পুষ্প। পুষ্প, ঠিক তোমারই মতো, তোমার নামটাও খুব সুন্দর। আগে বলো আমার কাছে কেন এসেছো? আমি কি কোনো সেলিব্রিটি? আমি তো একজন ভিখারিনী। তোমাকে আমায় একটা সাহায্য করতে হবে। আমার এই বাটির মধ্যের চেঞ্জ ছাড়া, আমার মাথার উইকটা ছাড়া, আর এই কাঁধের ব্যাগটি ছাড়া তোমার যা বলার বলতে পারো। এসব জিনিসের আমার কি দরকার? চলো এসব জিনিস নিয়ে আমার জুস সেন্টারের কাছে চলো। তোমাকে আমি জুস কিনে দেব? আরে না না। তাহলে তুমি জুস কিনে আমায় দেবে? আরে না না, তুমি নিজের জুসের টাকা নিজেই দেবে। চলো গরমকালে ম্যাঙ্গো জুস খেতে বেশ ভালো লাগে, গিয়ে একবার খাবে চলো। একথা বলে ভিখারি পুষ্পাকে সঙ্গে করে নিয়ে সারদা একটি গাছের তলায় যেখানে অনামিকা জুস বিক্রি করত সেখানে নিয়ে যায়। মা, আপনি এই ভিখারিকে এখানে কেন নিয়ে এসেছেন? বৌমা, তুমি এমনি বলো না, ওর নাম পুষ্পা, ও এখন আমাদের কাস্টমার। তোমার কাছে এসেছে সে ম্যাঙ্গো মিল্কশেক খাওয়ার জন্য, তাকে একটু তুমি সম্মান দাও। আপনি ওকে একটু গিয়ে সম্মান দেন না, আপনি যখন এনেছেন আমি একটু বরঞ্চ জিরিয়ে নিই, আমার পায়ে খুব ব্যথা হচ্ছে। এভাবে বলে অনামিকা একটু সাইডে চলে যায়। যেহেতু আর কিছু করার ছিল না তাই সারদা মিল্কশেক বানিয়ে পুষ্পাকে দেয়। ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক খেয়ে পুষ্পা ভীষণ আনন্দিত হয়। কেমন লাগলো পুষ্প? ঠান্ডা ঠান্ডা, খুব ভালো। এবার চলো 20 টাকা বের করো। সারদার এভাবে বলাতে পুষ্প নিজের বাটি থেকে 20 টাকা তুলে সারদাকে দিয়ে দেয়, তারপর সেখান থেকে সে চলে যায়। সারদা সেই 20 টাকার খুচরো গুনতে গুনতে সোজা নিজের ঠেলার কাছে চলে যায়। বৌমা, 3টে খদ্দের আসছে, এসো বৌমা। সারদার এভাবে বলাতে অনামিকা নিজের ম্যাঙ্গো মিল্কশেকের ঠেলার কাছে ফিরে আসে। যে 3 জন খদ্দের তার দোকানে এসেছিল তাদেরকে সে মিল্কশেক বানিয়ে দেয়। তারা গল্পগুজব করতে করতে নিজেদের বন্ধুদের সাথে মিল্কশেক খেতে লাগে। শাশুড়িমা, আপনি বাড়ি যাননি? না বৌমা, বাড়ি যাইনি, কিন্তু এর মধ্যে তোমার শ্বশুর মশাইয়ের সাথে ফোনে কথা হয়েছে, তিনি বলেছেন তিনি ঠিক আছেন। হ্যাঁ মা, ওনাকে সুস্থ থাকতেই হবে। শুধু এইটুকু যে কোথাও না কোথা থেকে যেন একটু টাকার বন্দোবস্ত হয়ে যায়। আমারও ঠিক তেমনটাই মনে হয় মা। তবে আমার ছেলে কোথায়? সেও নিশ্চয়ই কোথাও গেছে ম্যাঙ্গো মিল্কশেক খাওয়ার জন্য খদ্দের খুঁজে আনতে, হয়তো সে আসছেই। আচ্ছা বৌমা, তাহলে আমি যাচ্ছি, তুমি একটু লক্ষ্য রেখো, বিশেষ করে এই টাকার বাসকর দিকে। আচ্ছা বেশ মা, অনামিকা এভাবে বলে। তারপর সারদা নিজের ম্যাঙ্গো মিল্কশেকের ঠেলাটি ছেড়ে চলে যায়। অন্যদিকে রমেশ একটি অটোওয়ালার কাছে যায়। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার নমস্কার, কোথায় যাবে? আমি যাব না, আপনি আপনি যাবেন। ওই দেখছেন গাছের তলায় ম্যাঙ্গো মিল্কশেকের ঠেলা, সেখানে যেতে হবে। হ্যাঁ, ওখানে কেন যাব? ওখানে গেলে আমি কোনো খদ্দের পাবো নাকি? না, ওখান থেকে আমাকে কাউকে কোথাও নিয়ে যেতে হবে। অন্য কাউকে নয়, ওই যে ঠেলার কাছে আছে তাকে, প্রত্যেক দিন তাকে বাড়ি নিয়ে যেতে হবে, আর বাড়ি থেকে এখানে নিয়ে আসতে হবে। শুনেছি তারা তোমাকে বেশ ভালো টাকাও দেবে,
ভাবলাম এই কথাটা বললে তোমাকে কাজে দেবে, তাই বলতে এলাম। তাই বুঝি, তাহলে এখান থেকে কোথায় যেতে হবে? আগে তুমি ওই ঠেলায় গিয়ে একটা ভালো করে মিল্ক শেক খাও, মিষ্টি করে কথা বলবে। তারপর এরকম এক দুদিন করার পরে তাদের তোমার উপরে ভরসা হয়ে যাবে, তখন তারা নিজেই তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলবে। রমেশের এ কথা শুনে সে অটোওয়ালা সব সত্যি ভাবতে লাগে। দেরি না করে নিজের অটোটি নিয়ে সে তাড়াতাড়ি অনামিকার ঠেলার কাছে পৌঁছে যায়, মিষ্টি করে কথা বলে, তারপর এক গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক খেয়ে তাদের টাকাও দিয়ে দেয়। এভাবেই দিন কাটছিল। একদিকে সারদা খদ্দেরদের খুঁজে আনত, আর অন্যদিকে রমেশও খদ্দেরদেরকে খুঁজে মিষ্টি করে কথা বলে তাদেরকে ম্যাঙ্গো মিল্কশেক খাওয়ার জন্য ঠেলার কাছে নিয়ে আসত। তারা আপ্রাণ চেষ্টা করে খদ্দের নিয়ে আসত যাতে অনামিকার ম্যাঙ্গো মিল্কশেকের ব্যবসা ভালো করে চলতে পারে। একদিন রাত্রিবেলাতে শাশুড়ি বৌমার ঘুম আর আসে না, তারা উঠে বসে গল্প করতে লাগে। আমরা যতই চেষ্টা করি না কেন, কিন্তু তোমার বাবার হার্টের অপারেশনের জন্য টাকার ব্যবস্থা করা খুবই কঠিন। হ্যাঁ মা, আমরা তো অনেকদিন ধরেই এই মিল্কশেকের ব্যবসা করছি, ভালোই দিনগুলো কাটছিল, আনন্দে ছিলাম, বিনা কোনো অসুবিধায় ভালোই দিন কাটাচ্ছিলাম। জানতাম না হঠাৎ করে এরকমের একটা সমস্যার সম্মুখীন হব, আর আমরা টাকাও সঞ্চয় করে রাখিনি। তাহলে কি আমরা তাকে এরকমই ছেড়ে দেব? কি যে বলেন মা, আমি ভাবছি কি করে আরো টাকা রোজগার করা যায়। কিন্তু কি করে বৌমা? সারদার এই প্রশ্নতে অনামিকা সারদাকে পুরো ব্যাপারটা ভালো করে বোঝায়। সারদার অনামিকার প্রস্তাব শুনে বেশ ভালো লাগে। ভালো বুদ্ধি বৌমা, কাল থেকে তাহলে আমি এই কাজে লেগে যাব। এখন আপাতত চলো ঘুমিয়ে পড়ি। তারপর সারদা ঘুমোতে চলে যায়। পরের দিন থেকে অনামিকা ভেজাল ম্যাঙ্গো মিল্কশেক বানাবার জন্য নিজের ঠেলা নিয়ে রাস্তার ধারে লাগায়। তারপর একটি মাইক নিয়ে বলতে লাগে, আসুন বাবু আসুন, ম্যাঙ্গো মিল্কশেক জাম্বো গ্লাস শুধু এক টাকায়, আসুন বাবু আসুন, এক টাকায় জাম্বো গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক, এখান থেকে খেয়ে যান। এভাবে অনামিকা মাইক নিয়ে জোরে জোরে বলতে লাগে, এক টাকায় ম্যাঙ্গো মিল্কশেক, তাও আবার জাম্বো গ্লাস। শুনেই সকলে সেখানে ভিড় লাগাতে লাগে। আমাকে দাও আমাকে দাও বলে সবাই হাল্লা করতে লাগে। সারদা সবার কাছে টাকা নেয় আর অনামিকা সবাইকে এক এক গ্লাস ম্যাঙ্গো মিল্কশেক দিতে লাগে। কিন্তু সেখানেই দাঁড়িয়ে কমলা ম্যাঙ্গো মিল্কশেক না খেয়ে শুধু সবার দিকে চেয়ে থাকে। কি চিটিংটাই না করছে, ম্যাঙ্গো মিল্কশেকের নামে শুধু লোকেদেরকে জল খাওয়াচ্ছে, তার মধ্যে আম নাম মাত্র হবে, কি ঠগান না ঠকাচ্ছে, ঠকাও ঠকাও আরো বেচো। না আমরা ঠকাচ্ছি না কাউকে ধোকা দিচ্ছি, তোমরা যেসব করো সেগুলোকে ঠকানো বলে। যখন টাটকা আম এনে সবাইকে আমি দুধ দিয়ে মিল্কশেক বানিয়ে দিচ্ছিলাম, কেউ এখানে এসে খাচ্ছিল না। যখন আমি ঠকিয়ে জল মিশিয়ে সেই মিল্কশেক বানিয়ে বিক্রি করছি, তখন সবাই একদম পিঁপড়ের মতন এসে গেছে সেই মিল্কশেক খাওয়ার জন্য। এভাবে বলাতে সবাই অনামিকার দিকে চেয়ে থাকে। তাহলে এবার আপনারাই বলুন না আমি কাকে ঠকাচ্ছি ধোকা দিচ্ছি। হ্যাঁ, অনামিকার এভাবে প্রশ্ন করাতে সেখানে উপস্থিত একটা লোকও উত্তর দেয় না। আপনারা পাল্টে গেছেন, তাই তো আমরাও পাল্টেছি। এখন আপনারা যান, কালকে সবার জন্য বিনা ভেজাল করা ম্যাঙ্গো মিল্কশেক আমি বানিয়ে খাওয়াবো, কালকে আসবেন যান। একথা বলে অনামিকা নিজের ম্যাঙ্গো মিল্কশেকের ঠেলা আর টাকার বাক্সটি নিয়ে সোজা বাড়ি ফিরে আসে। জড়ো করা টাকা অপারেশনের জন্য যথেষ্ট ছিল, তাই সেই টাকা দিয়ে প্রসাদের অপারেশন করানো হয়। কিছুদিনের মধ্যেই তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়। প্রসাদ শাশুড়ি বৌমাকে দেখে, আমার জন্য তোমরা শাশুড়ি বৌমা খুব পরিশ্রম করেছ। আমি কিছুই করিনি, বৌমা করেছে, নিজের মনে কষ্ট দিয়ে সে খদ্দেরদেরকে ভেজাল মিল্কশেকও খাইয়েছে। এসব কথা আবার বাবাকে বলার কি দরকার মা? সত্যি মা, বৌমার থেকে তুমি মেয়ে বেশি গো। বাবা শুধু আমি নই, মা আপনার ছেলে সকলেই খুব পরিশ্রম করেছে, রাস্তায় ঘুরে ঘুরে অজানা মানুষদের সাথে কথা বলে তাদেরকে নিজের ঠেলাতে নিয়ে আসতো ম্যাঙ্গো মিল্কশেক খাওয়াবার জন্য। এভাবে আমরা সবাই মিলে আপনার প্রাণ বাঁচিয়েছি বাবা। হ্যাঁ বাবা, অনামিকা সত্যি কথা বলছে। এভাবে তারা প্রসাদকে সব সত্যি কথাটা জানায়। কিছুদিন প্রসাদের খুব ভালো করে সেবা শুশ্রূষা করা হয়। তারপর ভালো হয়ে যাওয়ার পরে পুরো পরিবার একসাথে মিলেমিশে অনামিকার ম্যাঙ্গো মিল্কশেকের ব্যবসায় লেগে পড়ে আর তারা সুখে আনন্দে জীবন কাটাতে লাগে।
শাশুড়ি মা সারদা নিজের কালো রঙের বৌমাকে কখনো পছন্দ করত না, তাই তাকে বাগানে নিয়ে গিয়ে কলাপাতার মধ্যে বাসি ভাত ডাল বেড়ে তাকে সেখানেই বসে খেতে বলতো। তা সত্ত্বেও অনামিকা খুব আদর করে সারদার দিকে তাকিয়ে থাকত। সারদা তা দেখে ভীষণ রেগে যেত আর দাঁত কটমটিয়ে অনামিকাকে বলতো, এত খুশি হওয়ার আবার কি আছে? আমি তোমাকে মহারানী করে রেখেছি নাকি? সেই তো তুমি একটা চাকরানী। সে আমি জানি মা, কিন্তু তা সত্ত্বেও আমি ভীষণ আনন্দিত। এভাবে বলাতে সারদার রাগ যেন আকাশ ছুঁতে লাগে। সে তাকে মারার জন্য হাত তোলে, কিন্তু সে তাকে মারতে পারে না আর হাতটি নিচে নামিয়ে নেয়। হ্যাঁ গো অনামিকা, আমি তোমাকে একটা বাইরের লোকের মতন ব্যবহার করি। তোমাকে এখানে বাইরে বসিয়ে খেতে দিই যেন তুমি একটা ভিখারি। তুমি বুঝতেও পারছো আমি তোমার সাথে এসব কি করছি? হ্যাঁ আমি বুঝতে পারি মা। এভাবে বলাতে সারদা আর কোনো উত্তর না দিয়ে সে মনে মনে ভাবতে লাগে, এমনি চলবে না, টর্চারের ডোজ বাড়াতে হবে যাতে সে এই ঘর ছেড়ে নিজেই চলে যায়। এসব কথা ভেবে সে ঘরের ভেতরে চলে যায়। তা দেখে সঙ্গে সঙ্গ শ্বশুরমশাই প্রসাদ ডিমের ঝোল হয়েছিল ঘরে রান্না, সেটা এনে তাকে খেতে দেয়। আহা বাবা, এটা আপনি কি করছেন? মা যদি দেখে ফেলে? কিচ্ছু হবে না বৌমা, আমি সে কোনো একটা উত্তর দিয়ে দেবো। যেমন তোমার শাশুড়ি ফর্সা মুখ দেখে বৌমা অমৃতাকে পছন্দ করে, তেমন তোমার মন দেখে আমি আমার অনামিকাকে পছন্দ করি। তুমি চিন্তা করো না। আমার নিজের ঘরেই আমার খুব ভয় লাগে বাবা। তাহলে কি তোমার শাশুড়ি মার ব্যবহার দেখে তুমি খুব ভয় পাও? বাবা আমি তো খাবার খাচ্ছি, আমি আপনাকে সত্যি কথা বলছি, বিশ্বাস করুন আমাকে একবার, আমার কাউকে ভয় লাগে না। এই বাড়ির বৌমা অমৃতাও এত সম্মান পায় না যতখানি আমি পাই, বিশ্বাস করুন আপনি, সত্যি করে বলছি। অনামিকার এরকম কথা শোনার পরে প্রসাদ অনামিকাকে খুব অবাক হয়ে দেখতে লাগে। সবই ভাগ্য, তোমার শাশুড়ি মারি দেওয়া, যেটা তিনি নিজের বড় বৌমা অমৃতাকে দিতে পারেনি সেটা তোমাকে দিয়েছে, কি বলো বৌমা? শাশুড়ি মা বৌমাকে খাবার খাওয়ার জন্য পেট ভরে তাকে খাবার দেয় বাবা, তারপর জলও খেতে দেয় তাকে। অনামিকার মুখে এরকম কথা শুনে প্রসাদ বুঝতে পারে যে তার শাওলা বৌমার মনে কতখানি ভালোবাসা আছে। তা দেখে সে হাত জোর করে প্রণাম করে তাকে দেখে, আরে বাবা এটা আপনি কি করছেন? এত কষ্ট করে তাও আবার এত খারাপ ভাগ্য নিয়ে আমার ঘরে এমন একটা মানুষ আছে যে বৌমার থেকেও বেশি করে নিজের মেয়ে। সে শুধু এ কথাই ভাবে যে এই ঘরটা যেন আর ভেঙে না যায়। না না বাবা, এরকমটা কখনো হবে না, এখন আপনি যান, মা আসছে হয়তো। অনামিকার এভাবে বলাতে প্রসাদ সেখান থেকে চলে যায়। তারপর অনামিকা ভাত আর ডিমের ঝোল খেতে লাগে। ওদিকে বিছানায় শুয়ে শুয়ে বৌমা অমৃতা বই পড়ছিল। ঠিক সেই সময় ফলের ঝুড়ি নিয়ে সারদা সেখানে যায়। অমৃতা বলো, তোমার কি ফল খেতে ইচ্ছে হচ্ছে? আমি সেটা কেটে তোমাকে দেব। এখন আমার ফল খেতে ইচ্ছে নেই মা, এই তো কিছুক্ষণ আগেই জল খাবার খেলাম, এখন পেট ভরা আছে, খিদে পেলে তখন ফল খাবো। হে ভগবান, এ কথা বললে তো আমি শুনবো না, তোমাকে কোনো না কোনো ফল খেতেই হবে, না হলে জুস খাও। বলো কোন ফলের জুস খাবে, আমি এক্ষুনি তোমাকে বানিয়ে দেব। আমার জুস খাওয়ার ইচ্ছে হচ্ছে না মা। এ কথা বললে চলবে না বৌমা, আমি জুস বানিয়ে নিয়ে আসছি, সেটা তোমাকে খেতেই হবে। সারদা যখন এভাবে জিদ করতে লাগে তখন অমৃতা লেবু দেখিয়ে তাকে বলে, এটার জুস খাবো আমি। ঠিক আছে এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। এভাবে বলাতে সারদা রান্নাঘরে চলে যায়। সেখানে গিয়ে সে অরেঞ্জ জুস বানাতে লাগে। প্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। বড় বৌমার জন্য নাকি? হ্যাঁ গো, টিফিন খেয়ে এক ঘন্টা হয়ে গেছে তো, তাই জুস নিয়ে যাচ্ছি। এরকম বলে সারদা জুস নিয়ে অমৃতার ঘরে চলে যায়। প্রসাদ সেখানেই দাঁড়িয়ে থাকে। তখনই সারদাকে নিয়ে ঠাট্টা করার জন্য প্রসাদের মাথায় একটা বুদ্ধি খাটে। সে অমৃতার ঘরে যায়, দেখে অমৃতা জুস খাচ্ছে। তখন খুব চিন্তিত হয়ে, হ্যাঁ গো সারদা, এ তুমি কি করলে? এভাবে বলাতে সারদা আর অমৃতা তাকে অবাক হয়ে দেখতে লাগে। কি হলো গো? কি হয়েছে বাবা? সারদা, ডাইনিং টেবিলে রাখা ফল দিয়ে তুমি জুস বানিয়েছো নাকি? হ্যাঁ গো। এ কি করেছো সারদা, ওই ফলগুলোতে তো আমি একটা টিকটিকি দেখেছি। এ কথা বলা মাত্র ব্যাস অমৃতা গিয়ে বমি করতে শুরু করে। সারদা খুব দুঃখিত হয়ে পড়ে। তা দেখে প্রসাদ হাসে আর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সারদা রান্নাঘরে যায় যেখানে অনামিকা ছিল।
হ্যাঁ গো কালো বৌমা। হ্যাঁ বলুন মা। ঘরের কাজকর্ম রান্নাবান্না হয়ে গেছে? হ্যাঁ সব হয়ে গেছে মা। তাহলে এসো আমার সঙ্গে। কিন্তু কোথায় মা? যদি না বলি তাহলে কি আমার সঙ্গে যাবে না? কি যে বলেন মা, আসছি। প্রাণ দিতে বললেও আমি দিতে রাজি আছি। অনেক বড় বড় কথা হলো, চলো। একথা বলে শারদা অনামিকাকে নিয়ে যাচ্ছিলই, ততক্ষণে অমৃতা বলে, শাশুড়ি মা, এই অনামিকাকে কোথায় নিয়ে যাচ্ছে? যাকে সে পছন্দও করে না। শারদা অনামিকাকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর একটি বাড়ি তৈরি হচ্ছিল, তার সামনে শারদা আর অনামিকা গিয়ে দাঁড়ায়। মা, আপনি এখানে আমায় নিয়ে এলেন, এটা কার বাড়ি? জেনে কি হবে, যা আমি বলছি সেটা করো। ঠিক আছে শাশুড়ি মা, এর থেকে বেশি যদি একটাও শব্দ মুখ থেকে বেরিয়েছে আমি প্রাণ নিয়ে নেব। এখানেই দাঁড়াও। শারদা অনামিকাকে নিয়ে দামোদরের কাছে যায়। দামোদর বাড়ির কাজকর্ম দিত, সে অনামিকাকে দেখিয়ে তার নিয়ে কিছু একটা বলে। ততক্ষণে ফর্সা বৌমা অমৃতা সেখানে এসে পড়ে। অন্য একটি বাড়ির পেছনে গিয়ে সে লুকিয়ে লুকিয়ে শারদা কি করছে সেটা দেখে। আমার শাশুড়ি মা, আমার যা অনামিকাকে নিয়ে এখানে কেন এলো আবার? সে তাকে দিয়ে কি কাজ করাতে চাইছে? একথা সে ভাবছিলই ততক্ষণে শারদা, যে দামোদরের কাছে দাঁড়িয়েছিল, অনামিকাকে ডাকে, অনামিকা এদিকে এসো। এভাবে ডাকাতে অনামিকা তাদের কাছে যায়। দেখো বৌমা, আমার এনার সাথে কথা হয়ে গেছে, আমি টাকাও নিয়ে নিয়েছি। ওপরতলা দেখছো তো, সেখানে গিয়ে এই ইঁটগুলোকে যাও চাপিয়ে এসো। এভাবে বলাতে অনামিকা ইঁটগুলোর দিকে চেয়ে দেখে, সেখানেই চন্দন দাঁড়িয়েছিল। একটি জায়গাতে সে 50 কেজি ইঁট তুলে দেয়। সেই ইঁটগুলোকে দেখে অনামিকা খুব ভয় পেয়ে যায়। মা, এগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো খুব ভারী হবে। শুধু দেখতেই ভারী লাগছে, বেশি ওজন নয়, মাত্র 50 কেজি ওজন। এভাবে বলার পরে প্রথমবার অনামিকার যেন চোখ ছলছল করে ওঠে। হ্যাঁ গো, তুমি একলা তুলতে পারবে না, আমি তোমায় সাহায্য করব। আমায় একটু সাহায্য করো না। যখন সে কথা বলছিল ঠিক সেই সময় প্রসাদ, বিনোদ, রমেশ আর অমৃতা সবাই এসে হাজির হয়। ততক্ষণে শারদা দামোদরের কাছে চলে যায়। দামোদরকে প্রসাদ চিনে ফেলে। এখানে কি করছো শারদা? বলো মা, অনামিকাকে তুমি এখানে কেন এনেছো? কি ব্যাপার, সবার খুব আওয়াজ উঁচু হচ্ছে যে। আমার তো আজকে হাত উঠতো বাকি থাকবে না, তুলে দেখাবো না কি। প্রসাদ যখন এ কথা বলে ততক্ষণে দামোদর সেখানে এসে যায়। প্রসাদ বাবু কেমন আছেন, সব ভালো তো? হ্যাঁ দামোদর, কেমন আছো? সেদিন যদি আপনি ভরসা না দিতেন তাহলে আজ আমি বিল্ডার হয়ে উঠতে পারতাম না। সেসব কথা ছাড়ুন, এরা কারা? হ্যাঁ দামোদর বাবু, এই আমার স্ত্রী শারদা, এই আমার ছোট বৌমা অনামিকা আর বড় বৌমা অমৃতা। তাই বুঝি, তাহলে শারদা ম্যাডাম অনামিকাকে কেন মারতে চায়? দামোদরের এ কথা শুনে সকলেই খুব আশ্চর্য হয়ে যায়। সবাই শারদাকে প্রশ্ন করতে লাগে। এই মহান মানুষের গাফিলতির কারণে সিলিন্ডার ব্লাস্ট করাতে এত শরীরে ঘা নিয়ে আমি হাসপাতালে ছিলাম, তাহলে আমি এই কালো মেয়েকে কেন ছেড়ে দেবো বলো? একে না মেরে আমি কি শান্তিতে থাকতে পারি? মা, আপনি কিন্তু অনামিকাকে খুব ভুল বুঝছেন। সেদিন অনামিকার কোনো দোষ ছিল না, আমার দোষ ছিল। আমি গেছিলাম চা বানাবার জন্য রান্নাঘরে, গ্যাসটা অন করি, তারপর একটা ফোন আসে আর আমি গ্যাসটা অন করেই সেখান থেকে চলে যাই। হ্যাঁ মা, সেদিন গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছিল শুধু অমৃতার ভুলের কারণে, কিন্তু অনামিকার তাতে কোনো দোষ নেই, সে কিছুই করেনি। এ কথাটা শোনার পরে শারদা একদম নিস্তব্ধ হয়ে যায়। সে কিছুই বলতে পারে না, চোখ দিয়ে জল বেরিয়ে আসে। শারদা সেখান থেকে হেঁটে চলে যায়। সকলেই খুব অবাক হয়ে তাকিয়ে থাকে। শুধুমাত্র প্রসাদ আর অনামিকাই বুঝতে পারে যে শারদা সেখান থেকে কেন চলে গেল। অনামিকা শারদার পিছু পিছু ছুটে যায়। মা, আমি আপনার উপরে একটুও রেগে নেই। কোনো মেয়ে কি নিজের মায়ের উপরে রেগে থাকতে পারে? আপনি নিজের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন মা, আপনার মন খুবই পরিষ্কার। এসব কথা ছাড়ুন, চলুন আমরা সবাই বাড়ি ফিরে যাই। অনামিকার এভাবে বলার পরে সকলেই খুব আনন্দ সহকারে বাড়ি ফিরে যায়। অনামিকার গায়ের রং কালো হওয়ার কারণে শারদা তাকে পছন্দ করত না, কিন্তু অনামিকার মন পরিষ্কার দেখে তাকে সে স্বীকার করে নেয়। তখন থেকে শারদা নিজের বড় বৌমা অমৃতা আর ছোট বৌমা অনামিকাকে এক চোখে দেখতে লাগে আর সুখে সংসার করতে লাগে।